স্টেশন। সিগন্যালের আধুনিকীকরণে তিন দিন বন্ধ ছিল ট্রেন চলাচল। চালু হতেই বিপত্তি, বিপত্তি তবে বিপদ নয়, সমস্যা হবে নিত্য যাত্রীদের। জার্মান প্রযুক্তির আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু হওয়ার সঙ্গে সঙ্গে বদলে গেল প্ল্যাটফর্মের নম্বর। গতকাল রাত থেকেই সচল হয়েছে স্টেশন, কিন্তু বদলে গেছে প্ল্যাটফর্ম, বিভ্রান্তিতে নিত্য যাত্রীরা। বদলে গেল প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম 1B হলো 1, 1A হলো 2, প্ল্যাটফর্ম 1 হলো 3, প্ল্যাটফর্ম 2 হলো 4, প্ল্যাটফর্ম 3 বদলে হয়ে গেল 5-এ, 5 নম্বর হলো 6, আর 4 নম্বর বদলে গেল 7-এ। যদিও সিগন্যালিং ব্যবস্থা আধুনিকীকরণের ফলে নিরাপত্তা বাড়ল যাত্রীদের, জানালেন DRM হাওড়া মনীষ জৈন। সোমবার সকাল থেকেই এক টানা চলে স্টেশন পরিদর্শন আর ট্রায়াল রান। इंस्पेक्शन पूरा होने के बाद सियादे साहब अपना सैंक्शन देते हैं, तो जैसी सैंक्शन देंगे वैसी मूवमेंट नॉर्मल हो जाएगा। जैसे मैंने कहा कि इलेक्ट्रॉनिक इंटरलॉकिंग से आपका जो ट्रेन मूवमेंट है और सेफ हो जाता है, और उसमें जो पहले पैनल इंटरलॉकिंग में या रूट रेल इंटरलॉकिंग में जो आदमी था उसको बहुत ज़्यादा रूट सेट करने पड़ते थे, इलेक्ट्रॉनिक में ये है कि उसको उसने एक रूट सेट कर दिया तो अपने आप पूरा सेट हो जाता है, तो आपका ट्रेन का मूवमेंट स्मूथ भी हो जाएगा और सेफ भी हो जाएगा। তবে প্ল্যাটফর্ম বদলে বেশ বিপাকে নিত্য যাত্রীরা। সবাই পাশের লোককে জিজ্ঞাসা করছেন, প্ল্যাটফর্ম 4টা যেন কোথায়, কিংবা 1A কোথায় হারালো কে জানে। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।